খুব ভালো মেকআপ আমি হয়তো করতে পারি না, কিন্তু যেটুকুনি সাজগোজ করি না ওটুকুনি নিজের পছন্দ অনুসারেই করি। এই যে আজকে 15ই আগস্ট, তাই সকালবেলায় ঘুম থেকে উঠেই কিন্তু স্নান ঠান করে একটা সুন্দর সাদা শাড়ি সাথে কালো রঙের ব্লাউজ, এই শাড়িটা কিন্তু আমি মিশো থেকেই কিনেছিলাম, তো সেই শাড়িটা পরেই কিন্তু রেডি হয়ে নিয়েছি। আর এই শাড়িটা পরতে আমাকে আমার মা ছাড়া আর কে সাহায্য করবে বলো? আমি নিজে নিজে কিন্তু একা সেইভাবে এখনও ভালো করে শাড়ি পরতে পারি না, ওই মোটামুটি পারি কিন্তু সেটাও খুব ভালো হয় না। তো যাই হোক, মা এসেছিল, মা এসে শাড়িটা পরিয়ে দিয়ে গেছে। তারপরে ভাবলাম যে না, এরপরে দাদারি করে রেডি হয়ে নিই, আর হালকা ফুলকা আমি যেই মেকআপটা করে এখন সকালবেলায় বেরোচ্ছি তার জন্য কিন্তু আমি একটু সাজগোজ করে নিই। প্রথমেই কিন্তু একটা টোনার দিলাম, তারপরে দিয়ে দিলাম ময়েশ্চারাইজার ক্রিম, যেহেতু রোদ্রের মধ্যে বেরোবো সানস্ক্রিন না দিলেই কিন্তু নয়, তো সানস্ক্রিনও দিয়ে নিয়েছি। তারপরে দিয়ে দিয়েছিলাম গার্নিয়ারের সিরাম, যেই সিরামটা কিন্তু আমি অনেক বছর ধরে ইউজ করছি, আমার স্কিনে খুব ভালো কাজ করে। তারপরে দিয়ে দিলাম গার্নিয়ারের বিবি ক্রিম, আমি এখানে কোনো রকম মেকআপ ইউজ করিনি, শুধু বিবি ক্রিম দিয়েই কিন্তু সেজে নিয়েছি। বিবি ক্রিমটাও কিন্তু আমি অনেক বছর ধরে ইউজ করছি, খুব ভালো কাজ করে। তারপরে হালকা একটুখানি পাউডার দিয়ে পুরো স্কিনটাকে সেট করে নিয়েছি। তারপরে দিয়ে দিলাম ঠোঁটে একটুখানি লিপ বাম, কারণ এরপরে লিপস্টিক দিতে হবে, তো আইব্রোটাকেও সুন্দর করে পেন্সিল দিয়ে সেট করে নিয়েছি। তারপরে তোমাদের যেটা দেখাবো সেটা হচ্ছে এই 20 টাকার একটা কাজল দিয়ে কিন্তু খুব সুন্দর করে চোখটাকে এঁকে নেব, যাতে এই যে সকালবেলা 7টার সময় আমি মেকআপ করছি, একদম সন্ধ্যে রাত্রি 8টা অবধি কিন্তু আমার এই চোখের যে মেকআপটা একটু এদিক ওদিক ছড়াবে না। কিভাবে সেটাই তোমাদের দেখিয়ে দিই। প্রথমে কিন্তু কাজলটা আমি লাইনের মধ্যে ঘষে নিলাম চোখে, তারপরে এই যে একটা দেখো আইশ্যাডো প্যালেট নিয়েছি, যেখান থেকে আমি এই ব্ল্যাক কালারটা নিয়ে নিয়েছি, আর এই যে তুলি দিয়ে একদম যেখানে কাজল পড়েছি সেখান দিয়ে একটুখানি ডিপ করে এইটা লাগিয়ে দিলাম। তারপরে আর কি, চোখের পাথায় লাগিয়ে নেব মাস্কারা, ব্যাস আই মেকআপ কিন্তু আমার পুরোপুরি কমপ্লিট। আর এরকম আই মেকআপ কিন্তু দেখতেও বেশ ভালো লাগে। কি তোমাদের ভালো লাগলো? তো তাহলে তোমরাও কিন্তু এরকমই ছোট্ট একটা পুচকি 20 টাকার কাজল সাথে এরকম মাস্কারা আই আইশ্যাডো প্যালেট এইগুলো নিয়েই কিন্তু সাজগোজ করে নিতে পারো। তারপরে দিয়ে দিচ্ছি এখানে খুঁজছি হচ্ছে একটা ছোট্ট টিপ, নীল ব্রাউন সব টিপই পাচ্ছিলাম, ব্ল্যাক টিপ আর পাচ্ছিলাম না। তারপরে যাই হোক, খুঁজে টুজে একটা ব্ল্যাক টিপ পেলাম, আর এই যে ব্ল্যাক টিপটা পরে নিয়েছি, কেমন লাগছে বলো তো দেখতে? তারপরে আর তুলি খুঁজে পাচ্ছি না, তো হাত দিয়েই কিন্তু একটুখানি ব্লাশার ইউজ করে নিলাম, হালকা করে, খুব বেশি করিনি তার জন্যই হাত দিয়ে হয়ে গেল। তারপরে একটুখানি সিঁদুর পরলাম, আর সিঁদুরটা না মোবাইল দেখে পরতে পারছিলাম না, তাই আবার ঘুরে আয়নায় পরে নিলাম। তারপরে এই যে সুন্দর একটা হালকা ব্রাউন কালারের লিপস্টিক পরলাম, হাতে ঘড়ি পরলাম, আর এই যে হঠাৎ করে দেখলাম যে না, এই শাড়িটার সাথে কিন্তু এই গলার হারটা বেশ ভালোই ম্যাচ করে গেছে, সিলভার আছে, একটুখানি পিঙ্ক আছে, তারপর ব্ল্যাকও আছে, সাথে পরে নিলাম আংটি, আর এইটা সেট করা ম্যাচিং করা কানের দুল। চলো, মোটামুটি কিন্তু আমার সাজগোজ রেডি। এখন কিন্তু পেছনে দেখতেই পাচ্ছ বরমশাইও রেডি হচ্ছে, তো দুজনে মিলেই কিন্তু আজকে একদম সাদা সাদা পোশাক পরেছি। আর তারপরে একটুখানি মেকআপ ফিক্সিং স্প্রে দিয়ে পুরো মেকআপটাকে সেট করে নিলাম, তো কেমন লাগছে বলো দেখতে? তোমরা একটুখানি কমেন্টে অবশ্যই জানিও। তারপরে এই যে হাতে চুড়ি পরে দুজনেই কিন্তু একদম রেডি হয়েছি, তবে যাওয়ার আগে একটুখানি সেন্ট না দিলে তো হয় না, তো সেন্ট দিয়ে নিলাম। তো চলো এবার দেখো দুজনকে কেমন লাগছে, তোমরাই একটুখানি জানিও। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলো, আর ভালো লাগলে পেজটাকে লাইক কমেন্ট শেয়ার করে নিও। চলো টাটা বাই বাই, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে।